আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের রাবড়ির রেসিপি শেয়ার করব। এই রাবড়ি খেতে হবে অনেক বেশি মজার আর এটি বানানোও খুবই সহজ। মাত্র 1 লিটার দুধ ও পাকা আম দিয়ে খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করব। আপনারা এই রেসিপিটিকে ম্যাঙ্গো মালাই রাবড়ি বলতে পারেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই পাকা আমের রাবড়ি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টি পাকা আম নিয়েছি। খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব মিষ্টি হয়, এখানে কোনোভাবেই টক আম নেওয়া যাবে না। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি এগুলো কেটে নেব। এরপর এই আমগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এই পাকা আমগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। ব্লেন্ডারে পেস্ট করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, আমের মাঝে যদি কোনো আঁশ থাকে তাহলে আঁশটা ছেঁকে আলাদা করে ফেলতে হবে। আমার এই আমের মাঝে কোনো আঁশ ছিল না। এখন এই আমের পিউরিটাকে ভালোভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। রাবড়ি বানানোর শেষ পর্যায়ে আমাদের এই আমের পিউরিটা লাগবে, অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখবেন। এবার একটা প্যানে নিয়ে নিব 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম দুধটাই নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি কিন্তু একদম পারফেক্ট হবে। চিনি দেওয়ার পর দুধটাকে কিছুটা জাল করে নেওয়ার পর আমি দুধের মাঝে যে সর পড়বে সেটা এরকম সাইড করে নিব। দুধের সরটাকে প্যানের চারপাশে এরকম লাগিয়ে নিব। দুধের সরটাকে প্যানের চারপাশে এরকম লাগিয়ে নেওয়ার কিছুক্ষণ পর যখন সরটা ড্রাই হয়ে যাবে তখন এটা এভাবে আলাদা করে নিব। দেখুন, আমি সম্পূর্ণ সরটাকে কিন্তু এরকম ছাড়িয়ে নিলাম। এরপর সরটাকে দুধের সাথে আলতো হাতে মিশিয়ে দেব। এভাবেই আমি কিছুক্ষণ পর পর দুধের সরটাকে এরকম প্যানের চারপাশে লাগিয়ে নিব। একইভাবে আমি 7 থেকে 8 বারের মতো এই কাজটা করব। দুধের সরটাকে এইভাবে চারপাশে লাগিয়ে নিব। তারপর যখন সরটা কিছুটা ড্রাই হয়ে যাবে তখন এই সরটাকে দুধের সাথে আলতোভাবে মিশিয়ে নেব। এই সরটাকে কিন্তু দুধের সাথে অনেক বেশি নেড়ে নেড়ে একদম মিশিয়ে ফেলা যাবে না, খুবই আলতো হাতে সরটাকে দুধের সাথে মিশিয়ে নেব। বারবার সর উঠিয়ে দুধের সাথে এইভাবে মিশিয়ে দেওয়ার ফলে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি কয়েকবার একইভাবে সরটাকে প্যানের সাথে লাগিয়ে নেব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন, আর এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দুধটাকে আমি প্রায় 8 বারের মতো সর উঠিয়ে উঠিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। দুধের মাঝে অনেকটা সর জমা হয়ে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এখানে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমার কাছে মনে হয়েছে এখানে আরও 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিতে হবে। আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম আরও 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই জাল করে নেওয়া দুধের মাঝে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিব। এখানে দুধের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, কারণ রাবড়িতে দুধটা অবশ্যই অনেক ঘন থাকতে হবে। দুধটা অনেক ঘন থাকার ফলেই কিন্তু রাবড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যদি এখানে গুঁড়া দুধ না দিতে চান তাহলে লিকুইড দুধটা বেশি পরিমাণে নেবেন এবং দুধটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নেবেন। আমি যেভাবে চারপাশে সর উঠিয়ে উঠিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি ঠিক একইভাবে দুধটাকে ঘন করে নেবেন। এবার একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব এবং এই কাস্টার্ড পাউডারটাকে এক হাতে দুধের মাঝে দিব, আরেক হাতে অনবরত এই দুধটাকে নাড়তে থাকব। এ সময় অবশ্যই চুলার আঁচ একদমই কম রাখবেন, কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার একদম কম আছে এই কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আমি এখানে ছোট সাইজের পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি নিলে এখানে 2 পিস পাউরুটি নিতে হবে। এই পাউরুটির চারপাশের ব্রাউন কালার অংশটা ছাড়িয়ে নিয়েছি।
এবার এই পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়ার পর আমি এগুলো রাবড়ির মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে এখানে ব্লেন্ড করা পাউরুটি দেওয়ার ফলে এই রাবড়িটা অনেকটা ঘন হয়ে যাবে এবং এটা খেতেও অনেক ভালো লাগবে। আমি পাউরুটির গুঁড়ার সাথে রাবড়িটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিব। চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দেওয়ার পর দেখবেন রাবড়িটা ফুটে উঠেছে। রাবড়িটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এই রাবড়িটা ভালোভাবে নাড়তে থাকতে হবে, নাহলে এর ভেতরে দলা বেঁধে যেতে পারে। রাবড়িটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও এটা নাড়তে থাকতে হবে, কারণ এটা এখনও অনেকটা গরম অবস্থায় আছে। রাবড়িটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এরকম নাড়তে থাকব। যেহেতু আমরা এখানে কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে সর পড়ে যেতে পারে, তাই অনেকটা গরম থাকা অবস্থায় এটা নাড়তে থাকতে হবে। এই রাবড়িটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি রাবড়িটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পর। রাবড়িটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এখানে আমি নর্মাল ফ্রিজে যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এ পর্যায়ে রাবড়িটাও অনেকটা ঠান্ডা আছে এবং আমের পিউরিটাও অনেকটা ঠান্ডা আছে। আমের পিউরির সাথে রাবড়িটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। পাকা আমের এই রাবড়ি তৈরি করতে আপনারা এখানে অবশ্যই মিষ্টি আম ব্যবহার করবেন, কোনোভাবেই কিন্তু এখানে টক আম ব্যবহার করা যাবে না। টক আম ব্যবহার করলে রাবড়িটা খেতে ভালো লাগবে না। আমি রাবড়ির সাথে আমের পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রাবড়িটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, এই রাবড়িটা খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর এই রাবড়িটাকে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এই রাবড়ির সাথে কিছুটা পাকা আম মিশিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি রাবড়িটাকে একটা বাটিতে নিয়ে নিব। রাবড়িটা বাটিতে নেওয়ার পর আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব। এরপর এর উপরে কিছু কুচি করে নেওয়া আম দিয়ে দিব। এর ফলে এই রাবড়িটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পাকা আমের রাবড়ি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।